বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো সারা বছর সংরক্ষণ করা যায় এরকম একটা জিনিস, পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা কিন্তু আমাদের অনেক সময় অনেক কাজে লেগে থাকে, বিশেষ করে পোলাও, রোস্ট, হালিম, কাবাব, অন্যান্য অনেক ধরনের জিনিস তৈরি করতে আমাদের পেঁয়াজের বেরেস্তাটা লাগে। তো এটা তাৎক্ষণিক তৈরি করে নিতে কিন্তু খুবই কষ্টকর হয়ে যায়, এটা আগে থেকে তৈরি করা থাকলে আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। আর আসছে রমজানে কিন্তু আমাদের পেঁয়াজের বেরেস্তাটা খুবই প্রয়োজন, আলু চপ বা ডিম চপ অনেকেই কিন্তু এইগুলাতে দিয়ে থাকেন। তো এই জন্য কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা হাতে তৈরি করা থাকলে যে কোনো সময় আমরা এটাকে ইউজ করতে পারবো। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা আপনারা সংরক্ষণ কিভাবে করবেন, আর এটা অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে বা নর্মাল টেম্পারেচারে কিভাবে ভালো থাকবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন পেঁয়াজের বেরেস্তাটা কিভাবে তৈরি করি সেটা দেখে নিই। এখানে আমি প্রায় 1 কেজি পেঁয়াজ কেটে নিয়েছি, এটা একদম দেশি পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজ বা অন্য দেশের পেঁয়াজ দিয়ে কিন্তু এই পেঁয়াজের বেরেস্তাটা খুব ভালো হবে না। একদম চিকন চিকন করে আমি এটাকে কেটে নিয়েছি। এরপরে চুলায় একটা পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা এমনভাবে দিতে হবে যাতে পেঁয়াজগুলো দেওয়ার পরে পেঁয়াজগুলো তেলের ভিতরে ডুবে থাকে, আর তেলটা কিন্তু খুব বেশি গরম না, একদম হালকা গরম অবস্থায় আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে এটাকে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো প্রকার লবণ বা চিনি কিছুই দেওয়ার দরকার নেই। 5 থেকে 7 মিনিট এটাকে মিডিয়াম আঁচে রান্না করলেই দেখতে পাবেন এরকম সাইড থেকে লালচে হয়ে আসছে। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লো করে দিতে হবে, তা নয় কিন্তু পেঁয়াজগুলো একদম পুড়ে যাবে। আমাদের কিন্তু পুরা পেঁয়াজের দরকার নেই, আমাদের গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে এরকম পর্যায়ে আমরা পেঁয়াজের বেরেস্তাটাকে নামিয়ে নিব। আর কিছুটা সাদা সাদা ভাব থাকবে, এই পর্যায়ে আমি একটা ঝাঁঝরের সাহায্যে পেঁয়াজগুলোকে তুলে নিব। আমাদের পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পেঁয়াজের বেরেস্তাটা লালচে হয়ে গিয়েছে, আর তেলের উপরে একদম সবগুলো পেঁয়াজ কিন্তু ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন কিছুটা সাদা সাদা দেখা যাচ্ছে পেঁয়াজ, আর বেশিরভাগই গোল্ডেন হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলাটাকে অফ করে যত দ্রুত সম্ভব তেল থেকে পেঁয়াজের বেরেস্তাগুলোকে তুলে একটা টিস্যু পেপারের উপরে নিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেরি হলে কিন্তু পেঁয়াজগুলো একদম পুড়ে যাবে, কারণ তেলটা কিন্তু এই সময় অনেকটা গরম থাকে। আর টিস্যু পেপারের উপরে নিয়ে নিচ্ছি, বেরেস্তার ভিতরে যতটুকু তেল আছে সেটা যাতে টিস্যু পেপার টেনে নিতে পারে। তো আমি এটাকে একটু ছড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আর এটা কিন্তু অনেক মুচমুচে হয়েছে, আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা পারফেক্টভাবে বেরেস্তা তৈরি হয়েছে, একদম মুচমুচে। এটাকে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে ভরে বা বয়মে ভরে নর্মাল টেম্পারেচারে রাখতে পারবেন 3 থেকে 4 মাস, আর নর্মাল ফ্রিজে রাখতে পারবেন 4 থেকে 6 মাস। আর ডিপ ফ্রিজে যদি রেখে খেতে চান তাহলে সারা বছরের জন্য এটা রেখে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকেই চিন্তা করতে পারেন যে ফ্রিজে রাখলে এটা নিতে যাবে না, এটা এরকমটাই থাকবে, আপনাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুক বের করে আবার বক্সের বা বয়মের মুখটাকে লাগিয়ে আবার ফ্রিজে রেখে দিবেন, তাহলেই চলবে। তো এইভাবেই করে আপনারা পেঁয়াজের বেরেস্তা তৈরি করে রেখে দিতে পারেন। যখন পেঁয়াজের দামটা একটু কম থাকে তখন এটাকে বেশি পরিমাণের করে নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আশা করছি সামনে যে রমজান আসছে, রমজানে আপনাদের এই রেসিপিটা অনেক কাজে লাগবে। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। রেসিপিগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে শেয়ার করে দিবেন। তা আজ এই পর্যন্ত, এইসব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।